নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। লঙ্কার আচার আমাদের প্রায় প্রত্যেকের কাছেই অত্যন্ত প্রিয়, আর তাই এখন আমরা শিখে নেব লাল লঙ্কার আচার। সেজন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ অয়নাংশুদা। নমস্কার অয়নাংশুদা। নমস্কার। বলো, এটা করতে আমাদের কি কি লাগছে? হ্যাঁ, এটা করতে যেটা আমাদের প্রথমেই লাগে সেটা হচ্ছে লাল লঙ্কা। এই লাল লঙ্কা তুমি যে কোনো বড় বড় দোকানে থেকে তুমি পেয়ে যেতে পারো। তারপর কি লাগছে? হলুদ গুঁড়ো, ঠিক আছে? এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, লেবু, তেল। আর এখানে আমি একটা মশলা বানিয়েছি, সেই মশলাটা হচ্ছে জিরে, ধনে, মেথি। জিরে, ধনে আর মেথি এই তিনটেকে শুকনো কড়াইতে প্রথমে একটু ভেজে নিয়েছি। তারপর আমরা কি করেছি, এটা মিক্সি গ্রাইন্ডারে গুঁড়িয়েছি, ঠিক আছে? আর যদি অনেক অনেকের পেশাই যন্ত্র থাকে সেখানেও গোড়ানো যায়, ঠিক আছে? এবার দেখো, প্রথমে যেটা আমাদের মেন কাজ হচ্ছে, লঙ্কাটাকে ভালো করে ধুয়ে এই যে পেছনে যে বোটাগুলো আছে এগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। ছাড়িয়ে ফেলে এই যে হলুদ গুঁড়ো আছে, একটা মোটি চামচ দিয়ে এই মশলার সাথে আমি সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার মিশিয়ে এই মশলার সাথে হলুদ গুঁড়োটা মিশালাম, ঠিক আছে? এখানে এবার যেটা আমরা করতে হবে, আমরা লেবু রস মেশাবো, ঠিক আছে? আমরা লেবুটাকে হাফ করে তার 1/3 আমরা ইউজ করবো, ঠিক আছে? এবার তাহলে এবার নেক্সট আমাদের কী করতে হবে, এটার মধ্যে আমরা লেবুটাকে, লেবুর জুসটাকে মেশাবো। আমরা তাহলে এখানে একটা লেবুটা ভালো করে মিক্স করবো, ঠিক আছে? তাহলে এবার আমরা প্রথম মশলাটা, তেলটা নিচ্ছি, তাহলে আমরা এবার মশলাটা বানাবো, ঠিক আছে? তাহলে এখানে আমি সামান্য তেল অ্যাড করলাম, ঠিক আছে? সামান্য তেল অ্যাড করলাম। দেখো কেমন শুকনো, আস্তে আস্তে কিন্তু শুকনো হয়ে গেছে, ঠিক আছে? এই হয়ে গেল আমার, এমন কিন্তু এর জন্য যে পুরটা দরকার সেই পুরটা কিন্তু তৈরি, ঠিক আছে? এবার আমি কি করবো, গ্যাসটাকে অফ করে দিলাম, ঠিক আছে? এবার এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তুমি আমার চামচ দাও। এই যে লঙ্কাটাকে দেখছো, এই লঙ্কাটাকে কি করতে হবে, কাটতে হবে, ঠিক আছে? এই মাঝখান থেকে চিড়বো, কিন্তু পুরোটা চিড়বো না। যদি পুরোটা চিড়ে দিই তাহলে কিন্তু এই মশলাটা এর মধ্যে থাকবে না, করে এর মধ্যে সিড যেটা থাকে সেটা বার করে ফেলো, ঠিক আছে? মানে তুমি লঙ্কাটাকে অর্ধেক চিরে নিচ্ছো, চিরে নিচ্ছি। এর মধ্যে যে সিডগুলো থাকে সিডগুলোকে হালকা করে বার করে ফেলো। জাস্ট সিডগুলো বেরিয়ে গেল, ঠিক আছে? জাস্ট এটাকে নাও, আচ্ছা, ফাঁক করো, ঢুকিয়ে দাও, ঠিক আছে? আবার নাও, এবার পরিমাণ মতো এই নিলে করলে, ঠিক আছে? নিয়ে রেখে দাও। এবার কি করতে হবে, না এগুলোকে সাজিয়ে দিতে হবে। না, এটার নিয়ম হচ্ছে এরকম পরপর করে আমরা সাজিয়ে রাখবো। রাখার পর কি করতে হবে, না সর্ষের তেল দিয়ে, কারণ বলেছি যে বাঙালি রান্না মানে সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে এটাকে পুরোটা ডুবিয়ে রাখতে হবে, ঠিক আছে? ডুবিয়ে রেখে এবার কি করতে হবে, নিয়ে এভাবে চাপা দিয়ে, একদম চাপা দিয়ে, একদম টাইট করে চাপা দিয়ে আটকে, ঠিক আছে? সূর্যের তলায়, সূর্যের ছাদে বা বারান্দাতে এক সপ্তাহ রেখে দিতে হবে। তো এই হলো আমাদের লাল লঙ্কার আচার। তাহলে আমাদের রেডি লাল লঙ্কার আচার। এটা আমি এক্ষুনি টেস্ট করতে পারবো না, তার জন্য আমাকে 7 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আপনারা অপেক্ষা করবেন না, চটপট বাড়িতে বানিয়ে ফেলুন লাল লঙ্কার আচার। আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন।